ভাই, তোর বিয়ার কথাবার্তা চলতেছিল, তারপরে কি হইলো, কোনো খবরই পাইলাম নাই। আর বলিস না, সব ঠিক হয়ে ভাঙে গেল। আমি নাকি বেরোজগারি, কোনো রোজগার করি নাই। এই যে ভাই, আমি একটা কথা বলিব তোমাদের, আমার হাতে অনেক পাত্রী আছে, যদি রাজি হও। দাদু, আপনি ঘটক নাকি? ভাই, তাই টাকা পয়সা রোজগারের চিন্তা তোমাকে করতে হবে নাই, সব সম্পদের মালিক তুমি হবে, এমন কি বাপ হওয়ার জন্য তোমার বেশি দিন অপেক্ষা করতে হবে নাই, সব কিছুই তৈরি আছে। দাদু, দোকানে যেমন চৈত্র সেল এখন চলছে, আপনার কি এখন পাত্রীর চৈত্র সেল চলছে নাকি? দাদু ভাই, আমি 50 বছর ধরে খটগিরি করছি, আমার হাতে হাজার হাজার পাত্রী আছে। তাহলে ইয়ার বিয়ারে অফারটা কতদিন তক চলবে দাদু? আপনি তো বলছেন সব কিছু তৈরি আছে, তাহলে কি গায়ে বাছুর সব একসাথে আসবে নাকি? তাহলে আমি উঠছি কেমন, যদি ইচ্ছা থাকে তাহলে এই বুধার চা দোকানে কালকে এই সময়ে চলে আসবে, আমি তাহলে পাত্রী বাবার সাথে কথা শুরু করব। ঠিক আছে দাদু, আমি একটু চিন্তা ভাবনা করি, আর এই বন্ধুদের সাথে একটু আলোচনা করে নি, কেমন? আমি তাহলে উঠি। তুই কি বলছিস, তাহলে বিয়েটা করে নেবো নাকি? একদম হাত ছাড়া করিস না, তোর এখন কপাল ফুলকে গেছে রে ভাই। সম্পত্তির মালিক হবি, বউ পাবি, তারপরে আবার দাদু বলে গেল কিছুদিনের মধ্যে তুই বাবাও হয়ে যাবে, ওই তো বাবার জন্য তোকে আর চিন্তা করতে হলো নাই, বুঝলি? তো একদম কপাল ফুরকি দিয়েছিল ভাই বিয়া করিলে। 6-7 মাসের মধ্যে বিয়ার পরেই তোর বাচ্চা চলে আসবে, বেটা হোক বেটি হোক কিছু তো একটা হবে কি? দাদু যখন বলিয়েছে যে সব তৈরি আছে। আমার মাথায় কিছুতে ঢুকছে না, বুঝলি? বলছে বাবার জন্য চিন্তা করতে হবে নাই, তুমি কিছুদিনের মধ্যে বাবা হয়ে যাবে। ঠিকই তো বলিস, বিয়া করলেই তো বাচ্চা কাচ্চা হবো, তখন তো তুই বাবা হবি। বললো যে সব তৈরি আছে। ঠিকই তো বলেছি, সব তৈরি আছে, তুই খালি 6 মেরে দিলেই বাস, খেলা শেষ। চল চল উঠা যাক, আর বেশি দেরি করলে হবে নাই। চল তাহলে। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে? যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন নাই। এই চ্যানেল তো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেবো।